は রিয়েন ওলকাম বে একটামই চ্যানেল আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা প্রচুর জন কমেন্ট করছে দিদিভাই আপনি যে ব্লাউজগুলো তৈরি করেছেন ওগুলো একবার দেখিয়ে দিন কেমন দেখাচ্ছে সবটা দেখতে চাই এ টু জেড তো ভাবলাম আজকেই দেখিয়ে দেওয়া যাক তো চলুন আজকে দেখিয়ে দেবো তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাপ শুরু হচ্ছে যেখানে শুধুমাত্র ব্লাউজের ওপর থেকে ক্লাস হচ্ছে দু মাসের ক্লাস আছে মাত্র ফিস আছে হাজার টাকা আর পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় কেউ প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না এটা পুরোটা অনলাইন ক্লাস মানে এত ভালোভাবে আপনাদের শেখানো হবে রেকর্ডিং ক্লাস শুরু করে এ টু জেড সমস্ত ফেসিলিটি পাবেন সূত্রের সাহায্যে দেখানো হবে যাতে যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারেন আর এখানে আমি যেগুলো ব্লাউজগুলো দেখাবো না প্রচুরজন কমেন্ট করেছেন যে দিদি ভাই এই যে ব্লাউজগুলো কাটিং স্টিচিং কেন দেখাচ্ছে না এগুলো তো ক্লাসেরই আমাদের করা তো ক্লাসে দেখিয়েছিলাম তো ওই জন্য এগুলোর কাটিং স্টিচিং আমি দেখাতে পারিনি আর এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ডিটেলসে জেনে নেবেন তো ব্লাউজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর ভিতরে সিলিকন প্যাডগুলো আপনারাও মনে মনে ভাবছেন না এই রকম সিলিকন প্যাড আপনারা কেন বসাতে পাচ্ছেন না তো এ টু জেড করতে হবে তো সমস্তটা ডিটেলসে জানার জন্য এই নাম্বারে ফোন করে নিন তো চলুন এক একে ব্লাউজগুলো আপনাদেরকে দেখানো যাক তো প্রথমে এই ব্লাউজটা আমি থেকে শুরু করি এই ব্লাউজটাতে এত কমেন্ট এসছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে ব্লাউজটার পুরোটা দেখান খুব সুন্দর লাগছে তো এখানে দেখুন রেডিমেড হুক হুকের ঘর বসিয়েছি ভিতরে কিন্তু সিলিকন প্যাড বসিয়েছে প্যাডটা বুঝতেই পাচ্ছেন যে কত এ বসেছে আপনি যেভাবেই নাড়ান না কেন সামন থেকে দেখলেও বুঝতে পারছেন কত এ বসেছে এটা একটা ফোর টেকিং ব্লাউজ আছে উইথ বেল্ট আছে আর সামনে চৌকো গলা করেছিল দেখিয়েছিলাম এখানে একটু পাফ স্লিপ করেছি তো নেক্সট এই ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু আমি ক্লাসে দেখিয়েছিলাম এটা সবুসাচী ব্লাউজ আছে আর এটা স্লিভলেস দেখিয়েছিলাম তো হাতা সমেত তো আপনারা দেখবেন আর হাতা ছাড়াও কিভাবে করতে হবে এ টু জেড আপনাদের দেখানো হবে আর এখানে দেখুন খুবই সুন্দরভাবে আমি লেস দিয়েছিলাম যারা পাইপিন বসাতে চেয়েছিল তারা পাইপিন বসিয়েছিল আর এখানে ভিতরে কোনো প্যাড আমি বসাইনি পিছনেরটা গোল একটু বড় গলা করেছিলাম আর এটা স্লিভলেস ছিল তো এই গেল দ্বিতীয় নাম্বার তো এটাকে আমি সরিয়ে দিচ্ছি কেমন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো চলুন তিন নম্বর ব্লাউজটা দেখাই এটা হচ্ছে একটা হাই নেক ব্লাউজ আছে তো কলার আছে তো পিছনে ডিজাইন আছে আমার তো এই ব্লাউজটা খুবই ভালো লাগে একটু ছোট মতন গলা খুবই মানে এই এই বউসটা কিন্তু ভিডিও এখনো আমি দিইনি পরে আমি পিকচার অবশ্যই দিয়ে দেবো আর এরও ভিতরে কিন্তু কোনো রকমের খাপ বসানো নেই এটা সুতির কাপড় আছে ওই জন্য ভিতরে কোনো খাপ বসানো নেই আর এখানেও কিন্তু রেডিমেড হুক হুকের ঘর বসানো আছে খুবই ভালো ফিনিশিং আসে তার ভিডিও আমি অলরেডি মানে পোস্ট করে দিয়েছি আপনারা দেখে নেবেন আর পিছনে দেখুন একটু পানের মতন বা লাভ বলতে পারেন এখানে ডিজাইন করে দিয়েছি তো খুবই সুন্দর এটাও কিন্তু আমি ক্লাসেই দেখিয়েছিলাম এটা আমি পরে আমি ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতেও খুব কিউট তো চলুন এবার চার নাম্বার দেখা যাক চার নাম্বার এই ব্লাউজ একদম সিম্পল আছে বোর্ড নিয়ে গেছে কিন্তু এটা সিম্পল হলেও সিম্পল নয় তো এখানে একটা জিনিস আপনারা ব্ল্যাক কালার বলে বুঝতে পারছেন না এটা হচ্ছে না স্ট্রেট ডার্ট আছে মানে একদম পুরো আমাদের পুড লাইন থেকে পুরো একদম শেষ অংশ পর্যন্ত এটা আছে মানে এটা প্রিন্সেস কের ব্লাউজ নয় তো এখানে দেখুন দেখলে বুঝতে পারবেন ওইটা ব্ল্যাক কালার বলে আমি অন্য একটা মানে করছিলাম যেটা কমপ্লিট হয়নি তাও আপনাদের দেখাবো বলে এটা নিয়ে এসেছি এটা একটা আমার কাস্টমার এর তো এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম শোল্ডার থেকে একদম ওয়েস্ট লেন্থ পর্যন্ত পুরো ওপর হচ্ছে একটা দাগ আছে তার মানে কি এটা 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 প্রিন্সেস কাট কিন্তু নয় একটা একটা মানে স্টাইলিশ খুব সুন্দর এত ভালো লাগে আর এখানে যদি পাইপিন বসানো যায় তো মারাত্মক দেখতে লাগে তো ব্ল্যাক কালার ছিল বলে আমি অন্য কালারে আপনাদের দেখালাম তো চলুন এই ব্লাউজটা দেখানো যাক এটাও কিন্তু ফোর টেকিং উইথ বেল্ট আছে এটাও আমি ক্লাসে রেখেছিলাম স্টুডেন্টদের আর এর ভিতরে কোনো খাপ বসানো নেই তো এখানে খাপ বসায়নি কাস্টমারের এটা আছে তো খাপ বসাতে চাইনি আর বাদ বাকি আমার কিছু কিছু আছে আর কাস্টমারেরও এখানে আছে আর পিছনের ডিজাইনটা একটু ঘন্টার মতন ডিজাইন করেছি এটাও আমি স্টুডেন্টদের দেখিয়েছিলাম আর এখানে একটা বড় মতন বোতাম বসিয়েছি আর গ্লাস হাতা রেখেছি নর্মাল হাতা রেখেছি আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন আর এখানেও কিন্তু রেডিমেড হুক হুকের ঘর বসানো আছে অ্যাকচুয়ালি রেডিমেড হুক হুকের ঘর বসলে এত ভালো ফিনিশিং আসে খুবই সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু ভিডিও দেখে নিতে পারেন তো চলুন এবারে নেক্সট ব্লাউজটা দেখা যাক তো এটা একটা ব্ল্যাক কালারের উপরে আছে আর এখানে কিন্তু মানে খাপ বসানো আছে বোর্ড নেকের উপরে পাইপিং বসিয়েছে আর হাতটা পাফ স্লিপ করেছি আর পিছনে বোর্ড নেকের উপরে দেখতে পাচ্ছেন একটা গোল মতন ডিজাইন করেছি এটাও পরে আপনাদের আমি দেখিয়ে দেবো এটাও এখনও পরে দেখানো হয়নি আর লাস্ট এই ব্লাউজটা এই ব্লাউজটা যখন পরেছিলাম এত কমেন্ট এসেছিলো যে এটা কী ব্লাউজ এটা আছে প্রিন্সেস কাট উইথ বেল্ট আছে আর সামনে আমি একটুখানি চা মানে ভি গলা ছিল ভি গলাটা একটু চাপা দিয়েছি ব্যাক সাইড থেকে দেখলে বুঝতে পারবেন তো এটা খুবই ভালো আর এর মানে পিঠটা বুঝতে পারছেন কত বড় পিট রাখা হয়েছে মাত্র একটুখানি পিঠের কাপড় আছে তার সত্ত্বেও কাঁত খুলে পড়েনি এত ভালো ফিনিশিং হয় আর এখানেও রেডিমেড হুক হুকের ঘর বসিয়েছি আর সিলিকন প্যাডটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসেছে আপনারাও চান যে এইরকম সুন্দর ব্লাউজ করতে তো ঝটপট করে ফোন করে নিন আর তো কয়েকটা দিন বাকি আছে এখনও যদি অপেক্ষা করতে থাকেন তাহলে এইবারেও কিন্তু আপনি মিস করে যাবে মাত্র হাজার টাকা ফিস আছে তো কি করছেন ঝটপট ফোন করে ডিটেলসে জেনে নিন এই নাম্বারে আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কিন্তু করতে হবে অবশ্যই এগুলো পরেও কিন্তু আমি কিছু কিছু দেখিয়েছি আপনারা দেখেছেন যে কত ভালো ফিনিশিং হয়েছে তো এই হলো সমস্ত ব্লাউজ যেগুলো আমি রিসেন্ট করেছিলাম ক্লাসের জন্য তো এগুলোই দেখালাম আর বাদ বাকি আমি কাস্টমারের গায়ে করি সেগুলো তো দেখাতে পারিনি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে মানে পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন